গুড মর্নিং একটা নতুন ব্লগে স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর জন্তবাবু এই মাত্র বাজার থেকে আসলো এসে আবার একটু চা কেন চা হল এসে ঠান্ডা ঠান্ডা এত হাওয়া দিচ্ছে আরেক আর একটু চা দাও সকালে ব্রেকফাস্ট ওর কমপ্লিট হয়ে ও বাজারে গিয়েছিলো আজকে একটুখানি একটু বাজারটা করে দিয়ে যাচ্ছে আর কি কারণ আমি অত বাজারে যাই না তো আর আমাদের যা আমি নেব সব আমাদের পাড়ার এই সামনে থেকে। কারণ একটু বাজারটা দূরেও আছে তো আজকে কি কি বাজার করেছে তোমাদের একটু দেখাই যে আমি বেশি কিছু আনতে বারণ করেছি কারণ খাবো আমরা দুটো প্রাণী এখন আমার ভাইও নেই তো সেই জন্য আমি বললাম যে অল্প অল্প স্বল্প কিছু করে দিয়ে যাও তাতেই হয়ে যাবে তো বাজার করেছে নতুন আলু এনেছে দেখো কত এনেছে আলু এত আলু কি হবে কে জানে যাই হোক ভেবেছে যে আলুটা ঘরে থাকলে পরে ভালো তো এই আলু এখানে টমেটো এনেছে এখানে এই যে ধনে পাতা আর এখানে একটা বড়ো ফুলকপি এনেছে দুটো বেগুন এনেছে তো আজকে একটা বেগুন এখন আমি নামিয়েছি আর এই যে ছিম এনেছে আর এই ছিম আজকে একটু করবো ছিম পোস্ত সেই জন্য ছিমটাকে কাটছিলাম এই মোটামুটি আর কি বাজার করেছে আর এখানে এই যে তিন পিস মাছ এনেছে তো ওই মাছটা আজকে আর কি করে দেবো ওদের জন্য এখন ধুয়েছি ধুয়ে নুন হলুদ মাখিয়েছি আর কি এখনো মাখানো হয়নি পুরোপুরি দিয়ে রেখেছি জাস্ট আসলে ও ডাকলো বলে আমি চলে গেছিলাম বললো আর কি আগে আমাকে চা দাও সেই জন্য চা দিতে গিয়েই আর কি আর এটা মাখানো হয়নি আর ওই বিছানাপত্র এখন তুললাম তো ওই ব্যাগপত্র আস্তে আস্তে আর কি ওই টুকটাক কি নেবে না নেবে একটু মানে বার করবো আর কি এখনও কিছুই করে উঠিনি সবই করব আস্তে আস্তে আজকে রাত্রিবেলা কিছুটা করব আর বাদ বাকিটা যা বাকি থাকবে সব কালকে হবে এরমভাবেই আর কি ইয়ে করেছি ও আমি সব মোটামুটি বের করে দেব তারপরে উনি সব করবে জানো কি বলবো তো চলো আজকে আর আমি এখন আজকে আবার সোমবার পুজো আছে একটুখানি বাড়িতে এমনি রোজই তো পুজো দিই আজকে আবার এই বাবাকে আর কি একটু যাই হোক একটু উপোস থেকেই পুজোটা দিচ্ছি বলে দেরি করে খাবো ভাত আর আজকে খাবো না সোমবারটা না আমি আর ভাত খাইনি জানো তো অভ্যেস হয়ে গেছে না খেতে খেতে আর ভাত না খেলে আমার কোনো অসুবিধা হয় না শীতকালে যত তুমি ভাত না খাবে ততই ভালো তো চলো এখন তাহলে বান্নাটা সেরে নিই জন্য আলু আর তবে কেটে নেব আর মাছ বেগুন দেব বলি তো বেগুনটাও আর কেটে নিব হ্যালো বন্ধুরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদের কাছে আমি চলে এসেছি দুপুর বেলা এখন লাঞ্চ সারব আজকে দেখো চুল কালো করেছি যার জন্য খেতে আজকে দেরি লাগ লাগছে আমায় একদম উত্তম কুমার বলো যাই হোক এখন আমি খেতে বসবো তা আগে তোমাদের লাঞ্চটা একটু দেখিয়ে দিই মেনুটা কি আমাদের আজকের লাঞ্চের মেনু বাঙালিদের প্রিয় খাদ্য ভাত তারপরে রয়েছে বেগুন ভাজা ধনে পাতার কি বলে ওটা করে টমেটো দিয়ে বাটা আলু ভাজা মাছ ভাজা ডিম ভাজা শিম আলু বেগুনের তরকারি আর মাছের ঝোল খায়রা মাছ খয়রা মাছের ঝোল তো শুনলে তো এবার আমি খেতে বসবো আমাকে খাবার দেবে অনুভব দেবী দেবি চুলটা কীরকম কালো হয়েছে বলো ঠিক আছে না চুল একদম এমনিতেই তো টাক পড়ে গেছে চুল কালো করে জন্যই করছিলাম না যাই হোক যাব এক জায়গায় চুলটাকে একটু কালো করে নিলাম তাও বউ মেয়ের প্রেসারে চুল কালো করো চুল কালো করো করে করে আমাকে চুল কালো করালো যাই হোক চুল কালো করলাম এবার ভাত দেবে এখনো আসেনি দেখো আজকে আমার ননদিনী এসেছে বিকালবেলা সাজুগুজি করতে আনন্দ কি আনন্দ মার গন্ধে গন্ধে চলে এসেছে দেখছো আবার বলছে কি নতুন লোক এসেছে জানিস এসে বলছে কি দেখুন তো আমি নতুন লোক না দেখুন আমি এসেছি আমি কে আর কি তারপরে দেখি আস্তে আস্তে দরজা বলছে আর এইযায়ল দেবী এবার শুনে এগুলো হাসছে বুঝেছো আমাদের এখন সব

ননদ জোর করে নিয়ে আসলো আজকে আমাদের বাড়িতে আসলো ওই কিছু কেনাকাটি করবে আর কি নিয়ে যাবে তো সেই জন্য ওরা এখন আগিয়ে গেছে আর আমি পিছিয়ে পড়েছি তো মেয়েকেও নিয়ে এসেছি ওকে আর একা একা ঘরে কি রাখবো বললাম যে চল একসাথেই মার্কেটে তাহলে ঘুরবো মানে যাবো আর কি ও দিদি বোধহয় বলে দিয়েছে দু একটা জিনিস নিয়ে যাওয়ার আর যাই হোক এত বছর পরে যাচ্ছে তো ওর বাবা কিছু তো একটু নিয়ে যেতেই হয় সেই জন্যই একটু মার্কেটে বেরিয়েছি নো এসছে তো ভাবলাম চলো তাহলে একসাথেই যাই ওই দেখো ওরা এগোচ্ছে এই যে মার্কেটে ফুচকা ওরা সবাই ঢুকেছে এখন দেখা যাক কোথায় কোথায় যাই

আগে বড় দেখ কেমন হচ্ছে মাথায় ঢুকছে কিনা দেখ এই তো বা দাদুন তো এখন কেনাকাটি কমপ্লিট হয়েছে এখন রাত্রি বেলা আমরা দেখো ফুচকার দোকানে এসেছি কেনাকাটি করবো রাস্তায় বেরিয়ে খাবো না তার কখনো হয় রে হ্যাঁ হাসছে আমাদের ফুচকা বলছে মামি ফুচকা খাবো ফুচকা মানে ফুচকা দেখলে লোক সামলাতে পারছে না তো এখন এসছি ফুচকার দোকানে কি দাদা পাতা হবে দিন একটা কবে মাত্র একটা ফুচকা চাবি তুই ওই দেখ দিদি একটা ফুচকা খাও আচ্ছা তুই যা যতটা খেতে পারবে আমি তোকে ততটাই ফুচকা দেবো বল তো কয়েক টাকার খাওয়ার ইচ্ছা আছে দশ মাত্র দশ টাকা না 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 রে আরও বেশি আরও বেশি ডায়াগ্রসেশন তিরিশ টাকা তিরিশ টাকার ফুচকা খেয়েছে ভাবো না এখানে দশ টাকা এখানে মাত্র দশ টাকা না কেন একটু বেশি কম চলো তো দাদা এখন আলু মাখছে চেষ্টা শেষ না ঠান্ডা লঙ্কা দশ করে টুপিটা পরে নাকি এখন না

মার্কেট থেকে ফিরে এলাম তো পিসিরাও ফিরে মানে বাড়ি চলে গেল ওরাও তো আমরা আজকে পিসিরাও কিছু কেনাকাটি কিনল করলো আমরাও একটু কেনাকাটি করলাম আসলে পিসির জন্য একটা শাড়ি কেনার ছিল আর কি বড় পিসির বাবা আর কি বড় পিসির বাড়িতে যাবে তো বড় পিসির জন্য শাড়ি দেওয়ার জন্য বড় পিসির জন্য শাড়ি কিনলাম আর ছোট পিসি ছোটো পিসির জন্য একটা সোয়েটার কিনলো ভাইয়ের জন্য টুপি এগুলো আর কি কেনাকাটি করলো তারপরে ব্লাউজ নেওয়ার ছিল এই সব কেনাকাটি ছিল আর কি তো সব মিলিয়ে আজকে তারপরে ওই একটু ফুচকা এগুলো একটু খাওয়া খাওয়া আমি আর ফুচকা খাইনি মা ওরা ভাই পিসিয়ে আর কি খেলো আমি একেবারে খাইনি বলো না ভুল হবে আমি মার থেকে তিনটে ফুচকা খেয়ে নিয়েছি তো যাই হোক তো তোমাদের যে শাড়িটা দেখাই পিসির জন্য কি শাড়ি কিনেছি তো এই জামদানি এই তাজ জামদানি সিল্ক কিনেছি শাড়িটা তো তোমাদের তো শাড়িটা খুলে দেখাই তো এই হচ্ছে শাড়ি এই হচ্ছে বডি তাজ জামদানি সিল্ক শাড়ি দোকানদার বলল কিছুতেই পছন্দ হচ্ছিল না শাড়ি এত বছর পরে যাচ্ছি একটা শাড়ি তো আর দাদাকে টাকা ধরে দিয়ে দেবে কারণ ওর সাইজ এগুলো তো জানা নেই তো টাকা ধরে দিয়ে ওর পছন্দ মতো কিনে নেবে যা ওর প্রয়োজন লাগবে এটাই ডিসাইড করা হলো তো মামা বড় মামা বলে কথা তো তার তো একটা কর্তব্য রয়েছে তো যাই হোক তো আমরা বাড়ি থেকেই আমি আর মা ভিডিও দেখবো বাবা বানাবে ছাড়বে আর আমাদের সাথে তো কথা হবেই ওখানে গেলে পরে ওখানে কন্ট্যাক্ট তো থাকবেই যে কী করছে সারাদিনে কী ভিডিও বানাচ্ছে আমরা বলবো কি ভিডিও বানাচ্ছে আমাদের এডিট করো তারপরে তাড়াতাড়ি পাবলিশ করো আমরা দেখি তাড়াতাড়ি এগুলো তো থাকবেই আর কি কি খাচ্ছ আমাদের গল্প করো এগুলো থাকবেই তো দেখেই শান্তি যে বিয়েবাড়ির আনন্দ ফোনেই উপভোগ করবো আর কি তো যাই হোক এখানেই ভিডিওটা এন করছি তো তোমাদের শাড়িটা কিরকম আমার পিসির জন্য কিনেছি আমরা চয়েস করে আমার এটা আমি পছন্দ করেছি শাড়িটা তো শাড়িটা কিরকম পছন্দ করেছি বলো পিসির জন্য কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কিরকম শাড়িটা লাগলো এবং এখানেই ভিডিওটা এন করছি এরপরে এটা অনেক রাত হয়ে গেছে তো যাই হোক টাটা আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে আবার